পাঁচা কাটে বিরিয়ানি নন্দিনীর মুখে হাসি, পাঁচা কাটে বিরিয়ানি নন্দিনীর মুখে হাসি, নো চাপ বাবু, আজ এসছি অশোকনগর, খাবো বিরিয়ানি উইথ কচি খাসি, খেলা হবে আজকে আমেরিকা ফেরত দাদার সাথে খেলা হবে। আরে ভাত মানুষ লাগলো মত করো রানিলো। এই যে দেখতে পাচ্ছ গোলাপের পাপড়ি, এটা নাকি হাজার টাকা কিলো। এটা দিয়ে আমি দুবাইতে কাজ করেছি, ওমানে কাজ করেছি, ইভেন ইউএসএ তে এই কালার দিয়ে কাজ করেছি। এবার কিন্তু এক এক করে সব চিকেন চাপে চিকেন গুলোকে দিয়ে দিচ্ছে। অনেক দর্শকরা মনে করতে পারে কাস্টমাররা যে দাদা এত কম করে কি করে দিচ্ছে, একদম তেল তেলে চিকেন চাপ। যদি কেউ প্রমাণ করতে পারে, ইভেন তুমি সহ, এটা সুগুনা চিকেন না ব্রয়লার চিকেন, তাহলে তার জন্য 10,000 টাকা পুরস্কার আছে। যারা চাকরি করে তাদেরকে ছোট না করে এই কথাটা বলছি, 75 টাকায় কলা পাতাতে আনলিমিটেড দেওয়া হয়। চর্বির দিক পেঁয়াজটা পরে খাবো, আগে একটু মাটন দিয়ে রাইস দিয়ে খাওয়া যাক। আজকে ভিডিওটা শুরু হচ্ছে মাঠ থেকে, কারণ আজকাল তো বাচ্চারা মাঠে ফেটে খেলাবেলা করে না, এখন তো শুধু বাবজি গাবজি হাবজি নিয়ে পড়ে রয়েছে, আর খায় না কোন রকম বাচ্চারা সবজি। কি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝা গেছে আজকে ঠিক ভিডিওটা কি হতে যাচ্ছে? সুদূর আমেরিকা, সুদূর আমেরিকা থেকে এখানে এসেছে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি তোমাদের সবটা দেখবো, আর সাথে সাথে রয়েছে স্পেশাল 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 অফার, মাত্র 75 টাকায় নাকি আনলিমিটেড বিরিয়ানি বস। দাদা এইটা কি চিকেন আছে নাকি এর মধ্যে? ওকে জাস্ট একবার দেখো, বললাম তুমি যে কোনো পিস দেখতে পারো, এরকম না পুরো বড় রাখা আছে বলে দেখানোর জন্য। ওকে মোটামুটি চিকেন চাপ আর চিকেন বিরিয়ানির জন্য সব চিকেন গুলো রাখা, তুমি যে কোনো জিনিস এখানে দেখতে পারো, কোনো জিনিস এরকম নয় যে ইউজ করতে পারবো না। এখানে বুশের যে কালার আছে না, এটা দিয়ে আমি দুবাইতে কাজ করেছি, ওমানে কাজ করেছি, ইভেন ইউএসএ তে এই কালার দিয়ে কাজ করেছি। ওকে এটা দিয়ে আমি এখানে করছি, কোনো কামধেনু বা কিছু আমি ইউজ করি না, মানে কোনো কিছু লুকানো চুকানো কিছু নেই, কিছু নেই। আর একটা কথা আমি গলা জোর করে বলতে পারছি, যদি কেউ প্রমাণ করতে পারে, ইভেন তুমি সহ, যে এটা সুগুনা চিকেন না ব্রয়লার চিকেন, ওকে ঠিক আছে, তাহলে তার জন্য 10,000 টাকা পুরস্কার আছে। তো এখন কিন্তু পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছে এক এক করে। এখানে তো দাদা আস্তে আস্তে করে সবকিছু এক এক করে দিয়ে দিচ্ছে, পেঁয়াজ বেরেস্তা ওখানে রেডি হয়ে গেছে, এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিল, এবার দিয়ে দিচ্ছে হচ্ছে লঙ্কার গুঁড়ো, এবার কি চিনি, আর এবার দিয়ে দিচ্ছে লবণ, এবার দিয়ে দিল কেওড়া জল, গোলাপ জলও দিয়ে দিল, কেওড়া জলও দিয়ে দিল, ও এটা বিরিয়ানি ফ্লেভার। ওকে এবার দিয়েছে মিঠা আতর, রেড কালার বুশের, এটা এমন কোনো কিছু নয়, কেউ সবাই ইউজ করতে পারে, এটা খারাপ কিছু না। সামনে ফুড স্পেস সেফটি অফিসারও থাকতো, তার সামনে আমি দিতে পারতাম, এটা নিয়ে কোনো ব্যাপার না। হোটেল ম্যানেজমেন্ট করে প্রথমে আমি ওমানে গেছিলাম, ওমানের থেকে এসে দুবাইতে, দুবাইয়ের পরে ইন্ডিয়াতে গোয়াতে কাজ করেছি নব হোটেলে, তারপরে গোয়া থেকে চলে যাই আমেরিকাতে। হ্যাঁ এই আলুগুলো যাবে এর ভিতরে, আমার নাম দীপঙ্কর অধিকারী, ডাক নাম লালটু। আমার এই দোকানটা 2 বছর হয়েছে, তার আগে আমি কর্মসূত্রে বিদেশে থাকতাম, ওমানে ছিলাম দুবাইতে, তারপরে লাস্ট ইউএস থেকে করে কোভিড হয়েছিল, লকডাউনের সময় চলে আসা, একটা বেঞ্চ এরকম নিয়ে প্রথমে 3 কিলো চাল দিয়ে শুরু করেছিলাম, তারপরে এই ব্যবসা দিয়ে আমার সবকিছু হওয়া, যতটা দেখছো অনেক বছর চাকরি করেছি, আর যারা চাকরি করে তাদেরকে ছোট না করে এই কথাটা বলছি, আমি জীবনে কোনোদিনও চাকরি করবো না, ব্যবসাই করবো। ব্যবসার মধ্যে একটা আলাদা মজা আছে যেটা চাকরির মধ্যে নেই, চাকরির মধ্যে হয় কি একটা স্বাধীনতা নেই, মানে যে কোনো মূল্যে তোমাকে ডিউটি যেতে হবে, বিদেশে যারা থাকে তারা অন্তত ভালো জানে, মানে ওইটা একটা বন্দি জীবন আর কি। বিরিয়ানি আমাদের এখানে আমার ডাইনিং এ বসে খেলে 75 টাকায় কলা পাতাতে আনলিমিটেড দেওয়া হয়। কলা পাতা দাও? হ্যাঁ। আর চিকেনের পিস থাকে 125 থেকে 130 গ্রাম, যদি কেউ কম্বো নেয়, কম্বো একটা বিরিয়ানির সাথে একটা চিকেন চাপ থাকবে, ওরও সাইজ 125 গ্রামই থাকবে, তার জন্য 120 টাকা কলা পাতাতে আনলিমিটেড। আর যদি কেউ মটন বিরিয়ানি নেয়, 130 টাকা প্রাইস আছে আনলিমিটেড, কলা পাতায় সেম, মটনের পিসটা 105 থেকে 110 গ্রাম। কেউ আলু বিরিয়ানি নেয়, 40 টাকা থেকে শুরু। তো মোটামুটি আলু তো এখানে রেডি, দেখো আলু কালার চলে এসছে, দেখো ও ও
তো এবার চিকেন গুলো এক এক করে দিয়ে দিচ্ছ। আর এখানে এখন জেঠি যেটা করছে সেটা হচ্ছে চিকেন চাপ। তো জেঠি তুমি কি চিকেন চাপটা করো নাকি? তো এখানে চিকেন চাপের জন্য কিন্তু গুঁড়ো মশলা যেগুলো হয় লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, যেসব গুঁড়ো মশলা লাগে সেগুলো কিন্তু এক এক করে দিয়ে দিয়েছে, আর আদাটা পরে দেবে। আর এই এখন মাটন ঢেলে নিচ্ছে যেটাকে সেদ্ধ করলো। দেখতে পাচ্ছো মাটন মোটামুটি এখানে কিন্তু 5-7-8-10 পিস মতো তো আছে, 15 পিস আছে। ওকে, তো চিকেন চাপের মধ্যে কাঁচা বাদাম পেস্ট, পোস্ত পেস্ট, চালমগজ পেস্ট, কাজু পেস্ট সবকিছু দিয়ে দিলো মোটামুটি এক এক করে। এবার কিন্তু এক এক করে সব চিকেন চাপের চিকেন গুলোকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তোমার রোগান আছে, যেটাতে চিকেন মাটন বয়েল হয়েছিল পেঁয়াজ রসের সাথে। তার সাথে এবার যাবে পুরো খাঁটি গরুর দুধ, 5 কিলো দুধ পুরো এই 3 হাঁড়িতে যাবে, ঠিক আছে? এবার যাবে লেমন জুস, এটা হচ্ছে ঘি, ঘিটা একদম ঘি, এটা তুমি দেখতে পারো ঘিয়ের ইয়েটা তুমি দেখতে পারো, ইউ ক্যান স্মেল দ্যাট, একদম গাওয়া ঘি। এটা গ্রেভিটা বানাচ্ছি, যেটা হচ্ছে মেইন গ্রেভি বিরিয়ানির। এটা চিনি দিচ্ছি এখন, হচ্ছে কেওড়া গজল, হচ্ছে গোলাপ জল, বিরিয়ানি ফ্লেভার। এইবার হচ্ছে বিরিয়ানির যে মেইন উপাদান, আমার নিজস্ব তৈরি 10 রকমের মশলা এবং সাথে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এই মশলা, এই মশলা এখানে চলে যাবে। দারুণ একটা স্মেল বেরিয়েছে কিন্তু, আর নিজস্ব মশলা। এটা কি দিচ্ছ? কেওড়া গোলাপ জল। এবার দিয়েছো দুধ, একদম খাঁটি গরুর দুধ, দেখো একবার। তার আগে যেগুলো দিয়ে দিল, এটা দিয়ে দিল সেই বিরিয়ানি মশলাটা, জাফরান। ওকে, জাফরান কালার। আর এরপর হবে সেকেন্ড লেয়ার, মানে এই রাইস গুলো দিয়ে দিল। এবার চলে যাচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, পুরো গোলাপের পাপড়ি, জাস্ট দেখো একবার, এক প্লাস্টিক ভর্তি গোলাপের পাপড়ি। আর এই পাপড়ি কিন্তু এখন দিয়ে দিচ্ছে বিরিয়ানি দম দেওয়ার আগে। এই যে দেখতে পাচ্ছ গোলাপের পাপড়ি, এটা নাকি 1000 টাকা কিলো, দেখে তো বেশ ভালো লাগে। এটা কি টেস্ট কিছু চেঞ্জ করে? এটা আমার এক্সপিরিয়েন্স নেই। ওই আবারও সেই একই কথা, এক একজন এক এক রকম করে বানায়। তো এবার গোলাপ ফুলটা, গোলাপ ফুল সাধারণত আমরা কেউ কাউকে দিলে কি করি, আগে গন্ধটা নিই। নিশ্চয় তো একটা স্মেল আছে, একটা অ্যারোমা আছে, এটাই এর মধ্যে আর কি মেল্ট হয়ে একটা আলাদা একটা টেস্ট। ওকে ওকে, এই বসে গেল ঢাকনা, এইবার যাবে হচ্ছে বিরিয়ানির দমে। দেখো একটা জিনিস বলবো, আমরা এসেছি তাও 11:30 থেকে 12:15, আর এখন বাজতে যাচ্ছে হচ্ছে ঠিক 3:45, মোটামুটি বুঝতে পারছো 3-4 ঘন্টা প্রায় কভার তো হয়েই যাচ্ছে, আর আমরা এখনো এখানে বিরিয়ানি তৈরি করা তোমাদেরকে দেখাচ্ছি। ইয়েস, অবস্থা পুরো শেষ। এখন বাজে হচ্ছে 5:25, বাট চিকেন চাপটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। জাস্ট একবার দেখো, গোলাপের পাপড়ি উপর দিয়ে ছড়ানো, জাস্ট উপর দিয়ে লাগছে, দেখো। ও, এই খোলা হলো বিরিয়ানির হাড়ি, মানে একদম অথেন্টিক, যাকে বলে পিওর ঘি, সেই ঘি কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। সো দেখো, এখানে তো একদম প্লেট লেগে গেছে, মানে কলা পাতাও লেগে গেছে। আর এখানে এখন দাদা আমাকে দিচ্ছে 75-এর সেই বিরিয়ানি, মাত্র 75 টাকার বিরিয়ানি, আর সাথে কিন্তু বসে খেলে এই রাইজে আনলিমিটেড পাবে। এই চলে গেল আলু, এখানে চিকেন তো চলে এসছে একটা লেগ পিস বড় সাইজের, সাথে আলুও চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ, এখন দাদা একদম তেল তেলে চিকেন চাপ, যাকে বলে। দাম আছে দাদা চিকেন চাপে? এটা টোটালটা 120 টাকা, টোটালটা 120 টাকা, মানে এটা একটা কম্বো হয়ে গেল। দাম এখানে চলে এসছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি যেটা 75, আর যদি কম্বো নিতে চাও তাহলে চাপ দিয়ে, তাহলে কিন্তু 120 টাকা পড়বে। জাস্ট একবার দেখো, এটা জেনুইন সেটাই তুমি বলবে, খারাপ বললে খারাপ বলবে,
ভালো হলো ভালো বলো। ও দাদা বলছে একদম তুমি জেনুইন রিভিউ দাও, খারাপ হলে খারাপ বলো, দোকানের সামনেই বলো, ভালো হলো দোকানের সামনেই বলো, যেটা হবে মুখের উপর বলো। কলা পাতায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চিকেন বিরিয়ানি এত কোয়ান্টিটি মাত্র 75 টাকায় চিকেন চাপ নিয়েছি যেটার দাম 50 টাকা, উপরে গোলাপে পাপড়ি টাপড়ি ছড়ানো। মাটনের কি দাম আছে তোমাদের? 130 টাকা মাটন বিরিয়ানি। বিরিয়ানি যদি বলা যায় এখানে মাটনের পিসটা দেখো, ও হো গুরু, এই দেখো বেরোচ্ছে, দেখো এই দেখো এই দেখো গুলে গুলে বেরোচ্ছে হাড়গুলো, এই দেখো এই দেখো যে লেভেলে সেদ্ধ হয়েছে আর কিছু বলার নেই। বিরিয়ানি রাইস যদি বলি, মাটন বিরিয়ানি খেতেও এরকম কোয়ান্টিটি থাকবে, আরো বেশি, আনলিমিটেড, বসে খাও। আর রাইসগুলো দেখো একদম ঝুড়ো ঝুড়ো, হালকা একটু তলার রাইস নিয়েছি, আলু তো পুরো খুলে খুলে আসছে, দেখো পুরো ভেঙে গেল আলু। চিকেনের পিস যদি বলি, এরকম একটা লেগ পিস নিয়েছি জাস্ট এরকম সাইজের। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে চিকেন চাপটা, ওকে চিকেন চাপ তো খুলেই যাচ্ছে, দেখাবো কি তোমাদের। একটু রাইসটাকে ট্রাই করি, যেহেতু গোলাপে পাপড়ি আরো অনেক কিছু দিয়েছে দেখলাম, তোমরাও দেখলে খাওয়া যাক, মা মাগো মুখে দেওয়া যাক বিরিয়ানির রাইস। এতক্ষণ দাঁড়িয়ে তোমাদেরকে যে প্রথম থেকে শেষ অব্দি প্রসেসিংটা দেখালাম একদম সার্থক। বিরিয়ানি খুব ড্রাইও না আবার খুব অয়েলিও না, একদম মিডিয়াম, বাট টেস্ট অসাধারণ। এইসব জায়গায় এই ধরনের বিরিয়ানি আনএক্সপেক্টেড। লাস্ট খেয়েছিলাম হাবড়াতে, ঠিক কাইন্ড অফ সেম সিমিলার টেস্ট। এই রয়েছে আলু, ওহো আলুটা, এই এই আলুটা দেখি দেখি, হ্যাঁ ভেতরের দিকটা আরেকটু সেদ্ধ হতে পারতো, ভেতরটা আরেকটু সেদ্ধ হতে পারতো, একটু টাইট আছে, বাট যাই হোক একটু আলুটা নিই, রাইসটা দিয়ে একটু খেয়ে দেখি, মা মাগো মুখে দেওয়া যাক। বিকেলবেলা বিরিয়ানি খাচ্ছি অনেকদিন বাদে, আটা ফাটি হয়ে যায় বিরিয়ানিটা। মানে দেখো আলুটা হালকা ভেতর থেকে একটু শক্ত হলে কি হবে, বাট আলুটার টেস্টটা কিলার যাকে বলে, মানে সেই লেভেলে। দেখো আলুটা, এই যে দেখতে পাচ্ছ আলুটা ফাটাবাড়ি। ও আর এবার আসি চিকেনটা, এই দেখো চিকেনটা দেখবে, এই দেখো আমি জাস্ট দেখাচ্ছি, হাত দেবো না, দেখো ছিঁড়ে আসবে, একটু ক্লোজ নিয়ে, এই দেখো এই দেখো, ও ও হো গুরু গুরু, এটা চিকেন না, এটা তুলো পুরো, এই দেখো এটা চিকেন না, এটাকে তুলো বলা যায়, দেখেছো বস আমি কি বলবো, তোমরা দেখে বুঝে যাও। এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি, একটু রাইস দিয়ে বিরিয়ানিটা খাওয়া যাক। এই যে চিকেনটা দেখছো, এটা খাওয়া যাক, ও চিকেনের ভিতরে প্রপার মশলা গেছে, আমার তো এক্সপেকটেশনের বাইরেই ছিল। আমি ভাবছিলাম নর্মালি যেরকম বিরিয়ানি হবে সেরকমই, বাট এটা তো টপ অফ দ্য লেভেল যাকে বলে। এখানে একটু মাটনটা নিয়ে নিই, মাটনটা জাস্ট দেখো একদম মাটনের পিস, চর্বি তুলতুলে পিস আছে, দেখো একবার চর্বির দিক, তুল তুল তাল তুল ঝুল বুল। এখানে দেখো চর্বির পিস আছে, হালকা মাংসের পিস আছে, আর নরমটা দেখো এটা পুরো তুলো। আর তোমরা তো নিজেই দেখলে কিভাবে এখানে রান্নাটা করা হলো, দেখো পুরো তুলো, এই দেখো হাত দিচ্ছি না, মাটন দিয়ে একটা ভালো কিন্তু ভালো একটা অ্যারোমা আসছে, মটনের তো একদম পোস্টমর্টম করে দিয়েছি। এবার একটু রাইসের সাথে মিশিয়ে খাওয়া যাক, একটু ক্লোজ নিয়ে একটু রাইসের সাথে মিশাই, একটু হালকা পেঁয়াজ নিয়ে নিই, ঠিক আছে না পেঁয়াজটা পরে খাবো, আগে একটু মাটন দিয়ে রাইস দিয়ে খাওয়া যাক। ও এবার দিয়ে মনে হচ্ছে ব্যারাকপুর আর মধ্যমগ্রাম ছেড়ে দিয়ে হাবড়া অশোকনগরে শিফট করে তবে এখানে ভিডিও বানাতে হবে, বিকজ এক্সপ্রেস বার্কারে এখানে দোকান খুলে যাচ্ছে বিরিয়ানি। চিকেন চাপের দাম 50 টাকা, আর যদি তোমরা বিরিয়ানির সাথে নাও তাহলে কম্বো 120 টাকারও আছে, আনলিমিটেড রাইস বসে গেলে। গোলাপের পাপড়ি দেবা চিকেন চাপের গ্রেভির মধ্যে, সো হালকা গ্রেভি নিয়ে নিই, হালকা মিশিয়ে খাওয়া যাক। ও এই দাদার মা মানে জেঠি এই চিকেন চাপটা তৈরি করেছে, একদম প্রপার মশলাপাতি ব্যালেন্সড। এই যে চিকেনটা একদম নরম দেখো, আর এই নরমটা কিসের নরম, কোনো রকম ভিনিগার বা কোনো কিছু কিন্তু ইউজ করেনি, একদম প্রপার যে সেদ্ধ করেছে সেটা নরম। রাইসটা নিয়ে মুখে দেওয়া যাক, দেখো মোটামুটি এখন সব কিছু মিলিয়ে খাবো, আমার মাইকের চার্জও শেষ হয়ে গেছে। এখান থেকে হালকা চিকেন নিয়ে দেখো অবস্থা একদম কি করে দিয়েছি চিকেনের, এখান দিয়ে হালকা চিকেন, এখান দিয়ে হালকা একটু আলু নিয়ে নিই, আলুটা একটু টাইট আছে, একটু সেদ্ধ হতে পারতো, এখান দিয়ে হালকা একটু মাটন নিয়ে নিই, আর এখান থেকে চাপের একটু চিকেন নিয়ে নিই, একটা ফাটাফাটি এক্সপিরিয়েন্স হলো আজকে। তো লাস্ট বাইট, শেষ বাইট, এরপর বাড়ি যাবো। টপ অফ দ্য লেভেল। আচ্ছা আমাদের সাথে রয়েছেন দিদি, রয়েছেন, কেমন লাগলো বিরিয়ানি, কেমন লাগলো? অসাধারণ, আগেও খেয়েছি আজকেও খেলাম। কোথা দিয়ে আসা হচ্ছে? আমি আসছি আপনার এয়ারপোর্ট 2 নম্বর। বাবা ওখান থেকে এসে এখানে শুধু কি বিরিয়ানির জন্য, টেস্টের জন্য, টেস্টের জন্য?
সো দেখো মোটামুটি তোমাদের সবটা বললাম, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে অল অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু দিয়ে রাখবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। আর সাথে সাথে আরেকটা জিনিস বলবো, এই ধরনের বিরিয়ানি প্রায় অনেকদিন বাদে খেলাম, লাস্ট হাবড়াতে খেয়েছিলাম। এখন বলতে পারো মধ্যম আর ব্যাগপুর ছাড়িয়ে হাবড়া আর অশোকনগরে কিন্তু দারুণ দারুণ এক একটা বিরিয়ানির দোকান খুলে যাচ্ছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা এত দিয়ে একটি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ডেসক্রিপশন বক্সে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখান দিয়ে গিয়ে চেক করো, গিয়ে ফলো করো। আরও নতুন নতুন ভিডিও আসবে, একদিন অন্তত ভিডিও আসছে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, তাতে কি হবে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে। যাই হোক, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ইয়েস।